যারা যারা 40-এর মতো স্কোর করতে পারতেছে এবার, তারা ধরে রাখো ইনশাআল্লাহ তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে, আপনি দিতে পারেন, এই টাইপের কোশ্চেন দিতে পারেন, টাইম কনজিউম হয়, টাইম কিল হয়, কিন্তু সেটা অল্প সংখ্যক। আপনি যদি ম্যাক্সিমাম ম্যাথই টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে দেন, স্পেশালি তো অ্যানসার করতে পারবে না, পারবে? তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেকের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও অনেকে আর যে সর্বোচ্চ আউটপুট সেই আউটপুটটা দিতে পারে নাই। হ্যালো জাস্টিফাইড, আসসালামু আলাইকুম। তোমাদের মাহিন ভাই আবারও তোমাদের সামনে চলে আসলো। এবং গতকালকে থেকে তোমাদের মাথায় সবচেয়ে বেশি যে কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে GST 24 এর কাট মার্ক কত হবে ভাইয়া, রাইট? সো তোমরা ভিডিও ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে ফেলছো অলরেডি, অনেক ভাইয়া চেষ্টা করছে তোমাদেরকে অনেকভাবে বোঝানোর। সো আমিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তবে আমি একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? দেখো, আমি যখন কোনো কাট মার্ক নিয়ে কথা বলি তখন আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করি, দেন কথা বলি। তো ওই কোশ্চেন যে কি অ্যানালাইসিস করছে সেটাই তোমাকে এখন আমি দেখাবো, বুঝাবো, দেন কাট মার্কস কত হবে এটা তুমি লজিক্যালি নিজেই বলতে পারবো যে ভাই আর কাট মার্কস কত হবে, আর কাট মার্কস এর ব্যাপারটা কি এই প্রসেসটাও তুমি তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি গর্ব সহকারে বলতে পারি যে আমার যতগুলো কাট মার্কস এর ভিডিও আছে এই পর্যন্ত, সবগুলো কাট মার্কস এর ভিডিও মূল পরীক্ষার সঙ্গে যে কাট মার্কস ছিল সেই কাট মার্কস এর সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, 2-1 নম্বরের ডিফারেন্স থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমি তো জ্যোতিষী না, তাই না? আমি তো জ্যোতিষী না। এখন খেয়াল করো, কাট মার্কস কত হবে এইটা তুমি যদি বলতে চাও বা জানতে চাও, তাহলে তোমাকে বেশ কয়েকটা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে, পরীক্ষার বেশ কয়েকটা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। সো এখানে টোটাল 5টা প্যারামিটার আছে। কি কি 5টা প্যারামিটার একবার দেখো। ফার্স্ট অফ অল কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে হবে, অপশন জেনারেশন, ক্যালকুলেশন টাইম, ম্যানুয়াল ইরর, আর হচ্ছে তোমার কোশ্চেন শর্টিং ইরর, কোশ্চেন শর্টিং ইরর। এই 5টা জিনিস নিয়ে কাজ করতে পারলে বা 5টা জিনিসের ব্যাপারটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কাট মার্কসটা যে এবার কত হবে সেটা তুমি বুঝতে পারো। আচ্ছা, সো যারা যারা 40-এর মতো স্কোর করতে পারতেছে এবার, তারা ধরে রাখো ইনশাল্লাহ তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে, 40-42 এরকম যাদের স্কোর আছে তারাই ধরে রাখো যে তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট হচ্ছে। আচ্ছা দেখো, এখন বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু কথা বলি। দেখো, জিএসটি সর্বপ্রথম যে বছর হয় 21 সালে, ঠিক আছে, 21-এ যারা কি জিএসটি ভর্তি পরীক্ষা দিয়েছে ওই বছরের কোশ্চেনটা তুমি যদি একটু দেখো, দেখবা বেশ ডিফিকাল্ট কোশ্চেন ছিল। অ্যাজ এ রেজাল্ট ওই বছর কিন্তু 37-এও চান্স হয়েছে, ঠিক সেম 2024-এও ঠিক সেম প্যাটার্নেই কোশ্চেনটা হয়েছে, 24-এও ঠিক সেম প্যাটার্নেই কোশ্চেনটা হয়েছে। এবং ওই বছরের কোশ্চেন ছিল না, আমার কাছে মনে হয়েছে এই বছরের কোশ্চেন গুলো অনেক ডিফিকাল্ট ছিল। কেন ডিফিকাল্ট ছিল সেটা একটু দেখো, ফিজিক্স, ফিজিক্স এর ভাই টোটাল 25টা কোশ্চেন, 25টা কোশ্চেন এখান থেকে থিওরি আসছে 4টা, আর বাকি ম্যাথ আছে 21টা সারা। মানে আমি জিনিস বুঝলাম না, 25টা কোশ্চেনের ভিতরে ফিজিক্স এর কিভাবে 21টা ম্যাথ দেয় ভাই? ফিজিক্স এর ভিতরে কি থিওরি নাই? এখন থিওরি মানে এই না যে আমি বলতেছি তোমাকে জ্ঞান মূলক প্রশ্ন করতে, ভাই অ্যানালাইটিক্যাল প্রশ্ন, অনুধাবন মূলক প্রশ্ন, তুমি একটা কনসেপ্ট পড়ছো সেখান থেকে অনুধাবন করে তুমি অ্যান্সার দিবা, এতে ম্যাথ করা লাগবে না, ঠিক আছে? এগুলোকে হলো অনুধাবনমূলক কোশ্চেন। কারণ অনুধাবনমূলক কোশ্চেন দিতে পারতো না, এই যে 21টা ম্যাথ দিয়েছে, 21টা ম্যাথ করতে গিয়ে ছেলে পেলেদের সময় নষ্ট হয়েছে না, বা সবাই তো সূত্রও জানে না। সো আলটিমেটলি এখান থেকে বলা যায় এই যে 21টা কোশ্চেন দেওয়ার জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়ে জাস্ট একটা জিনিসই খাইছে, সেটা হচ্ছে মারা। ম্যাক্সিমাম ছেলে মেয়ে মারা খাইছে। তুমি জাস্ট তোমার কথা চিন্তা করো, তুমিও হয়তো হলে প্যানিকে ছিলাম বা এখন ভাবতেছো যে কি হবে, জিএসটি তো খারাপ হয়ে গেছে, তাই না? ঠিক সেম তোমার মতো বহু স্টুডেন্ট খেয়ে গেছে, ওকে? আচ্ছা, তারপরে দেখো অপশন জেনারেশন। ভাই দেখ, ভর্তি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর নাই, তাহলে অপশন গুলা কেমন হতে হবে? অপশন গুলো এমন ভাবে সাজাবে যাতে তুমি ক্যালকুলেটর ছাড়াই অ্যান্সার করতে পারো। এখন ধরো তুমি ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করতেছো, তোমার রেজাল্ট আসলে হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া তোমার রেজাল্ট আসলে মনে করো 39.2 এরকম একটা রেজাল্ট আসলো তোমার ক্যালকুলেটর ছাড়া, বাট অ্যাকচুয়াল অ্যান্সার মনে করো 39.4, অ্যাকচুয়াল অ্যান্সার মনে করো 39.4। এখন তুমি কি করতে পারতা? তুমি 39.2 দেখে 39.4 অ্যান্সার করতে পারতা, কিন্তু এই শালারা কি করছে, এই শালারা 39.2 39.4 সবই দিয়ে রাখছে। মানে তুমি যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করছো, করার পরে তুমি কাছাকাছি যে অ্যান্সারটা হবে সেটাও অ্যান্সার করতে পারবা। এই যে অপশন জেনারেশন, এই জায়গাতেও ছেলে মেয়েরা অনেকে অনেক কনফিউজ হয়ে গেছে যে ক্যালকুলেশন করে কাছাকাছি একটা ভ্যালু বের করছে, বাট বাট
অ্যাকচুয়াল অ্যান্সারটা করতে পারে না। দেখা গেছে সূত্র জানে, ম্যাথ পারে, কিন্তু ক্যালকুলেটর না থাকার কারণে সে একটা মারা গেছে। তাহলে দেখো এই যে এত মারা খাচ্ছে, তাহলে কাটমাসটা কেমন হওয়া উচিত? নিশ্চয়ই কম হওয়া উচিত না? কম হওয়া উচিত। ওকে, এবার দেখো ক্যালকুলেশন টাইম। ভাই ম্যাথ দিচ্ছেন ভালো কথা, ফিজিক্সে 21টা ম্যাথ দিচ্ছেন, কেমিস্ট্রিতে 9টা ম্যাথ দিচ্ছেন, আবার ম্যাথে একটা লং ক্যালকুলেশনে ম্যাথ আছে 12টা, ম্যাথে লং ক্যালকুলেশনে ম্যাথ আছে 12টা, এত যে কোশ্চেন দিচ্ছে ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে ক্যালকুলেশন গুলো আসছে সেই ক্যালকুলেশন গুলো কেমন আসছে ফিজিক্স এর কথা চিন্তা করো না, ক্যালকুলেশন গুলো বেশ লং ক্যালকুলেশন আসছে। কেমিস্ট্রির যে ম্যাথ গুলো দেওয়া হয়েছে, যে ক্যালকুলেটর ছাড়া তুমি যদি ম্যাথ গুলো করতে যাও তাহলে তোমার বেশ লং টাইম লাগবে, ওই যে কপার পরমাণু কতগুলো জমা হবে, এই যে ম্যাথটা আছে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব বা টাইম লাগবে বেশি, দীপবার্গের যে ম্যাথটা আসছে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব টাইম লাগবে কি বেশি। এখন কথা হচ্ছে আপনি দিতে পারেন এই টাইপের কোশ্চেন দিতে পারেন, যাতে টাইম কনজিউম হয়, টাইম কিল হয়, কিন্তু সেটা অল্প সংখ্যক। আপনি যদি ম্যাক্সিমাম ম্যাথই টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে দেন তাহলে ছেলে পেলে তো অ্যান্সার করতে পারবে না, পারবে পারবে না, কারণ তাদের কাছে ক্যালকুলেটর নেই। এমন না যে ছেলে পেলে জানে না, জানে, বাট টাইমের অভাব। তাহলে এখন দেখো এই যে তোমরা টাইমের অভাবে ম্যাথ গুলো অ্যান্সার করতে পারো না, পারছো? ঠিক সেম সবাই এরকম অবস্থা, তাই কিনা? তো কাটমাসটা কেমন হওয়া উচিত? কম হওয়া উচিত, রাইট? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, মানে যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যানুয়াল ইরর। ম্যানুয়াল ইরর কি জিনিস? দেখো ম্যানুয়াল ইরর বলতে আমি বুঝাচ্ছি, হলে বসে একটা ছেলে বা মেয়ে কোশ্চেন দেখার পর কেউ প্যানিক অ্যাটাক খায়, কেউ প্যানিক অ্যাটাক খায় না। তো দেখা যাচ্ছে কি, কোশ্চেন যখন ডিফিকাল্ট হয় বা কোশ্চেন যখন একটু বেশি মডারেট হয় তখন ছেলে পেলের ম্যানুয়াল ইরোরের পরিমাণটা বেড়ে যায়, মানে প্যানিক অ্যাটাকের পরিমাণটা বেড়ে যায়, রাইট? আমার কাছে মনে হয়েছে এবছর ভর্তি পরীক্ষায়, জিএসসি ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে প্যানিক অ্যাটাক খাইছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে প্যানিক অ্যাটাক। তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেকের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও অনেকে তার যে সর্বোচ্চ আউটপুট সেই আউটপুটটা দিতে পারে নাই। যদি তোমার সঙ্গে মিলে যায় তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে তোমার আউটপুটটা কেমন ছিল, মানে তুমি প্রিপারেশন কেমন নিয়েছো, আউটপুটটা কেমন ছিল। ওকে, তো এটা কিন্তু একটা মেন্টাল গেম, এই মেন্টাল গেমে যারা ভালো করছো তারা তো মাশাআল্লাহ ভালো, আর যারা খারাপ করছো তারা ভেঙে পড়ার কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে কোশ্চেন শর্টিং ইরর, এইটা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে আমার কাছে। গত 4 বছর ধরে আমি একটা কথাই বলতেছি, আমার কাছে মনে হয় জিএসটি কমিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খয়রাতি গরিব শিক্ষা কমিটি, সবচেয়ে গরিব কমিটি। মানে প্রথম বছর যখন কোশ্চেন দিছে, বুঝছো, তখন মাত্র 4 পাতার একটা কোশ্চেনে 7টা সাবজেক্টে কোশ্চেন করছে, তাহলে বুঝো কি পরিমাণ ঘিঞ্জি ছিল। এবছর তো ঠিক সেম, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ 6টা সাবজেক্টের কোশ্চেন করছেন, আপনি এত ঘিঞ্জি, এত ঘিঞ্জি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোশ্চেন করে করে না, ওদের কোশ্চেনটা দেখেন, ওরাও তো সেম পরিমাণ অ্যামাউন্ট নেয়, আপনারা যে পরিমাণ অ্যামাউন্ট নেন ঠিক সেম পরিমাণ অ্যামাউন্টই তো ওরা নেয়। ওদের কোশ্চেন যদি এত স্ট্যান্ডার্ড হতে পারে, ওরা যদি পৃষ্ঠা বেশি দিতে পারে, আপনাদের দিতে কি সমস্যা? এই যে কোশ্চেন ঘেঞ্জি হওয়ার কারণে ছেলে মেয়েরা কি করছে বলতো, অনেকে অনেক কোশ্চেন দেখেই নাই, দেখা যাচ্ছে তুমি কোশ্চেনে রাফ করতেছো, রাফ করতেছো, রাফ করতে করতে রাফ জুড়ি গেছে একটা কোশ্চেনের মধ্যে, তো তুমি আর ওই কোশ্চেনটা তখন দেখো না। তো এই যে কোশ্চেন শর্টিং ইরর, এই কারণে ক্ষতিগ্রস্ত কি হয়েছে? তুমি হয়েছো, নট অনলি ইউ বাট অলসো তোমার মতো যত বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিচ্ছে, ম্যাক্সিমাম ছেলে কোশ্চেন শর্টিং ইরর এ পড়ছে, পড়ছে। তো দেখো এতগুলা প্যারামিটারের কারণে এবার বলা যাচ্ছে যে কাট মার্কস মোটামুটি আমার কাছে মনে হচ্ছে 38-40, অর্থাৎ 38-40 পেলেই এবছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে, এর চেয়ে কমেও হইতে পারে, এর চেয়ে কমেও চান্স হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট যারা 38-40 পাবা তারাই চান্স পাবা, ঠিক আছে? এটা নিয়ে আসলে খুব চিন্তা করার কিছু নাই। তবে হ্যাঁ, সাবজেক্ট কেমন আসবে এটা সঠিক বলা যাচ্ছে না। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কাট মার্কস হয়। তুমি যদি টপ ইউনিভার্সিটি কথাগুলো বলো, যেমন ধরো সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি, এই যেগুলো টপ টায়ার ইউনিভার্সিটি আছে, এদের ক্ষেত্রে কাটমার্কসটা কেমন লাগবে? বেশি লাগবে। আর তুমি একটু মিডল টায়ারের ইউনিভার্সিটির কথা চিন্তা করো, অর্থাৎ মিড রেঞ্জের ইউনিভার্সিটির কথা চিন্তা করো, সেক্ষেত্রে কাটমার্কসটা কেমন হবে? একটু কম হবে, ক্লিয়ার? ওকে, তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।